নাটোর এশিয়ান টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা হয়েছে। দুপুরে নাটোর জেলা প্রতিনিধি আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান আক্তার রহমান। এশিয়ান টেলিভিশনের বড়াই গ্রাম উপজেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও নাটোর প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ওয়েসি টিভির নাটোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল